এখানে খাইবার কেউ রাখে না, খাসি এক নম্বর মাংস আছে, পচা মাংস বেচি না আমরা, যদি বাইরে থাকলে দুটো চোখ আমার অন্ধ হয়ে যাবে। এরপরে ফ্রিজ বন্ধ সেটার মধ্যে আপনি রাখছেন বাসায় খাবারের জন্য, না যে কালকে বিশ্বাস করবে এটা দিচ্ছে দেখুন। বিদ্যুতের লাইন থাকবে সেখানে সংরক্ষণ করতে হবে, কিন্তু এখানে দেখা গেল এখানে দেখা গেছে যে ফ্রিজটা অফ করা আছে। একটু দেখুন, আমরা একটু দেখি, আমরা দেখেন, আপনারা একজন আসেন, আপনারা একজন আসেন, আপনি দেখেন কালো হয়ে গেছে অংশ বিশেষ, এই যে মাংস নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, একটু কথা বলি আপনার সাথে, একটু পরে একটু আমরা শেষ করে নিই, শেষ করে দিই, শেষ করে নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে। এটার মধ্যে আপনি কি মালিক? না মালিক আপনি অসুস্থ আছে, বাসা আছে বাবা, আমি আমি আপনি করেন, এই মাংসগুলো ফ্রিজে এতদিন ধরে কেন রাখছেন? এই তো অল্প আমার অপরাধ আছে, ভুল আছে, কেন রাখছেন? এই খাইবার লেগে রাখছে স্যার, এটা এখানে খাইবার কেউ রাখে না, এমনি বড় আছে, মিথ্যা কথা বলবেন না, আপনি খাবে নষ্ট খাবার, আপনি যেটা মানুষকে খাওয়াতে পারবেন না সেটা আপনি যে খাবেন, খাওয়াতে পারবেন মানুষকে খাওয়াতে পারবেন তো বাবা, আমার অপরাধ হয়ে গেছে, রাখছি বাবা, অপরাধ হলে আপনার জন্য এটার জন্য আপনাকে পানিশমেন্ট পেতে হবে। হ্যাঁ স্যার দিবেন, কি আমি পানিশমেন্ট দিব না স্যার।
চালান আছে আপনি খাসি যে কিনে আনেন মাংস যে এখানে বিক্রি করেন কোথা থেকে আমার অপরাধ আছে? এই মাংস আপনি কোথায় পেয়েছেন? এই আমাদেরই স্যার। আপনার প্রমাণ কি? একটা ডেট নাই, আপনি উৎপাদন করেছেন, আমি তো কিছুই আপনি প্রমাণ দিতে পারছেন না তো। না স্যার, আমি কোনো ডেট নাই তো আমি কিভাবে মিথ্যা কথা বলবো? কেন আপনি কোথা থেকে এনেছেন এগুলো? না, এটা আমাদেরই আছে। আমার যদি বাইরে থাকলে দুনো চোখ আমার অন্ধ হয়ে যাবে স্যার। আমার কথা বললো, শুনে শুনে এগুলো কথা বলতে আমাদেরই স্যার, আমাদেরই। শুনে আমার কথা শুনে, মাংসগুলো দে খাওয়ার অনুপযোগী। হ্যাঁ, তো এগুলো কি বিক্রি করার জন্য? না না, কি জন্য রাখছেন? নিজের নিজের বাসা ছিল। বাসার জন্য বাসার জন্য এত মাংস আছে না স্যার, আমার তো অপরাধ হয়ে গেছে। বাসার জন্য মাংস রাখে? বাসার জন্য হলে এখানে রাখছেন কেন? এখানে রাখছেন, বাসায় রাখছেন না? এরপরে ফ্রিজ বন্ধ, সেটার মধ্যে আপনি রাখছেন বাসায় খাবারের জন্য? না, এটা কালকে বিশ্বাস করবে? এটা দিতে দেখেন স্যার, নিজের অর্ডার আমি তো অপরাধ আছি বলছি। কারেন্ট আপনার আপনি যেখান থেকে ছাগল কিনে নিয়ে আসেন সেই হাটের চালান চোতা দেয় না? না, সেটা কোথায়? কষাই গো চালান থাকে না স্যার। কেন দেয় না? আপনার এই যে পলিথিন ব্যবহার করেছেন, এই পলিথিন ব্যবহার করা যাবে না। ঠিক আছে, কোনটা করতে হবে? আপনি যেটা বলবেন স্যার। এই যে দেখেন, এই যে নমুনা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, এটা ব্যবহার করবেন। আপনি যেটা বলবেন আমি ওটা করব স্যার। এই পলিথিনের জন্য এবার কিছু আমরা বলবো না, বাট নেক্সট বারে যদি পাই আমরা এটার জন্য ফাইন করে দিয়ে যাবো। হ্যাঁ স্যার। আর এটার জন্য আপনার এখন পানিশমেন্ট হবে। হ্যাঁ স্যার, যে না অসুবিধা কি আছে? আপনি কি মানছেন যে এটা আপনার অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি তো মানছি বাবা, অপরাধ হয়েছে। এটা আপনার পাঁচ জনের সামনে আমি মিথ্যা কথা বললে আমার চলবো স্যার? এটা তো আমার অপরাধ, আমি তো বলছি স্যার। এরকম কত কেন করছেন এগুলো? অতিরিক্ত লাভের জন্য? হ্যাঁ, বাড়তি লাভের জন্য? না 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 স্যার, এটা বাসা আছে স্যার, বললাম তো স্যার। চোখ একটা বড় জিনিস না, আমি চাকরি করি, আমার দোনো চোখ মুখে বলবো যদি এইসব মাছ বাইরে বেচি, এইসব খাইবার মাছ স্যার। আমাদের ফ্রিজ ভর্তি পচা মাংস মাছই আছে। আমার নাম মোহাম্মদ আলেকনো। আরে নামটা বলেন। ভর্তি মাছ শওকত আলী। আজি মোহাম্মদ শওকত আলী। ওকে ওকে, ঠিক আছে। মালিক কে? মালিক কে? মালিক মাজা লাটমিয়া মালিক আছে, উনি অসুস্থ আছে, এলে আসে না, আমি ডেইলি মাল। মালিকের ছেলে আপনি খাওয়ার জন্য রাখছেন? এসব খাওয়া বিক্রি করে না, এতদিন থাকে। আবার মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলার জন্য আপনাকে পানিশমেন্ট হবে। এটা অপরাধ, এটা বুঝতেছেন আপনি? হ্যাঁ, আমি বলছি তো, আমি বলতাছি না স্যার, আমার অপরাধ। তাহলে আমি তো স্বীকার করছি, আপনার যা শাস্তি আছে আমারে দেন। এটা বাইরে রাখেন। হ্যাঁ, আপনি না না আপনি সম্মত করেন, বলটা বাইরে রাখেন। তবে এই ব্যবসা প্রতিষ্ঠানে এইভাবে